সর্বক্ষেত্রে ঠক ঠকানো প্রতারণা সেগুলোর গুণা কি হতে পারে মানুষকে ঠকানো প্রতারণা করা এবং আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে মানুষ মানুষের জন্য সেই মানুষ মানুষের জন্য হলে মানুষ মানুষের ক্ষতি করে তাহলে কেমনি মানুষ মানুষের জন্য হলো আসলে প্রশ্ন আপনি দুটো করেছেন দুটোই একটাই তো সবকিছুর মূল বিষয় হলো আল্লাপাক রবুল্লা আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠানোর পরে তার দুটো ধাপ রেখেছেন ধাপের মধ্যে কিছু মোয়ামাল অর্থাৎ লেনদেন আচার আচরণ এগুলি রেখেছেন আল্লাহর সাথে সেটাকে বলা হয় হকুল্লাহ আর কিছু বিষয় রেখেছেন সেটা বান্দার সাথে সংশ্লিষ্ট সেটা হলো হকুল ইবাদ তো আল্লাহর সাথে যেটা সংশ্লিষ্ট নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমল যেগুলি এগুলি আল্লাহর সাথে আপনি সেটা ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন এখন বাকি যেটা আছে সেটা মানুষের সাথে মানুষের সম্পৃক্ত লেনদেন এটা রেখে দিয়েছেন এটা কেন রেখে দিয়েছেন এটা রেখে দিয়েছেন কারণ হল এটা যদি রেখে না দেন তাহলে এই দুনিয়ার ভারসাম্য থাকবে না তাহলে যে আফ্রিকার জঙ্গলে বা বিভিন্ন চ্যানেলে যেভাবে দেখা যায় যে দশটা বাঘ এসে দুইটা হরিণের উপর যেমন পড়েছে ঠিক এই আমাদের সমাজ ব্যবস্থা এমন হবে যে মানে এখনও অনেক ক্ষেত্রে হয় তখন হয় না যেমন পুলিশ যদি বাদ দেন প্রশাসন যদি বাদ দেন তাহলে চিন্তা করেন তো যে দেশে কোনো শাসন ব্যবস্থা নাই পুলিশ নাই প্রশাসন নাই মানুষ কী করবে কেউ কারো বাড়িতে ঘুমাতে পারবে না লুট তরাজ চুরি সব চলে যাবে আল্লাহ পাকরবুল্লা আলমিন হক কলে এই বার্তা দিয়ে দিয়েছেন এবং সেই সাথে বলে দিয়েছেন এই বান্দার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমি এটা সমাধান করব না তো সমাধান করবে না অন্যায়টা কি অন্যায়টা হলো আমি কারো যদি বদনাম বলি অথচ সেই বদনামের মালিক না আমি তাকে গালমন্দ করতেছি অথচ সেই গালমন্দ খাওয়ার মতো উপযুক্ত না টাকা আত্মসাত করলাম মাল দখল করলাম এরকম ইত্যকার আপনি যা বলতে চাচ্ছেন মনে কষ্ট দেওয়া আঘাত করা ছোট করা হয় প্রতিপন্ন করা মানুষের তো অপমানিত করা লাঞ্ছিত করা মানুষ হিসেবে মানুষের ক্ষতি করা এই সবটুকু হলো বান্দার হক নষ্ট করা এই হক নষ্ট করার দ্বারা যার হক নষ্ট করা হয় দুনিয়ার দিনদিগিতে যেহেতু তিনি অপদস্থ হন এ কারণে পরকালে তিনি লাভবান হবেন যতটুকু হক নষ্ট করা হলো কেয়ামতের ময়দানে আল্লাপাক রব্বুল আলাবিন যেই ব্যক্তি এই অপরাধ করলেন তার থেকে ন্যাক আমলগুলো যার আলোচনা করা হলো যাকে ঠকানো হলো প্রতারণা করা হলো তাকে দিয়ে দেওয়া হবে সুতরাং আপনার বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে অন্যায় করে থাকে আপনাকে ঠকিয়ে থাকে প্রতারণা করে থাকে গিবদ শেখায় করে করে আপনাকে অপমানিত লাঞ্ছিত করে থাকে আপনি যদি সঠিক থাকেন তাহলে আপনার এই দুনিয়াতে কিছুটা আপনি মর্মাহত তবে মনে রাখবেন হাসারের ময়দানে ওই লোক এই পরিমাণ ন্যাক আমল আপনাকে দেওয়া ছাড়া সামনে বাড়তে পারবে না এটা হলো সংক্ষিপ্ত কথা এ ব্যাপারে হাদিসের যথেষ্ট রেফারেন্স আছে সুতরাং এটি হলো শরীয়তের বা ইসলামের মূল কথা মানুষ মানুষের জন্য এটা ঠিক আছে কিন্তু অন্যায় করলে আল্লাহ এটা পানিশমেন্ট দেবেন এবং এটা আল্লাহ ক্ষমা করবেন না ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি ক্ষমা না করে